ধর্ণা মঞ্চে যেন না যেতে পারেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া বিধায়ক আশিস দাস, তার জন্য তাকে নজরবন্দি করল রাজ্য পুলিশ। শিক্ষার বেসরকারীকরণের অভিযোগে গত প্রায় 18 দিন যাবৎ সার্কিট হাউসের গান্ধী মূর্তির পাদদেশে নিজের কিছু অনুগামীকে নিয়ে অধিকার সুরক্ষা মঞ্চের নামে ধর্ণা চালিয়ে যাচ্ছিলেন তিনি। সোমবার তাকে সেখান থেকে উঠিয়ে দেয় পুলিশ, কারণ এই পথেই বিমানবন্দর থেকে স্বামী বিবেকানন্দ ময়দানে আসবেন প্রধানমন্ত্রী। অপ্রত্যাশিত ঘটনা এড়াতেই পুলিশের ছিল এই সিদ্ধান্ত। মঙ্গলবার সকাল হতেই নিজের রবীন্দ্র পল্লীর সরকারি আবাসে পুলিশ তাকে নজরবন্দী করে বলে জানিয়েছেন বিধায়ক আশিস দাস। অধিকার সুরক্ষা লড়াই মঞ্চের থেকে যে আমরা শিক্ষার বেসরকারীকরণ প্রত্যাহারের দাবিতে যে আমরা ধর্ণায় বসেছিলাম গান্ধীমূর্তির পাদদেশে, আজকে 19তম দিন। সেই 19তম দিনে আমার ঘুম ভেঙেছে পুলিশের আওয়াজে, অর্থাৎ আজকে এবং আমার সঙ্গে কথাও বলেছেন আজকে যেন আমি এই ধর্ণাতে না যাই, তার জন্য নরেন্দ্র মোদী এবং তার শিষ্য অর্থাৎ ত্রিপুরা স্বরাষ্ট্রমন্ত্রী ওনাদেরকে নির্দেশ করেছেন আমি যেন ধর্ণাতে না যাই। ধর্ণাতে গেলে না যাওয়ার জন্য ওনা পুলিশ আমাদেরকে পুলিশ ডিপ্লয়েড করেছে, পুলিশ আমাকে গৃহবন্দী বা নজরবন্দী করে রাখার জন্য পুলিশকে পাঠিয়েছে।